আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম খুব সুন্দর একটি জায়গা, সেটা হলো কালাং স্টেডিয়াম। খুবই সুন্দর একটা প্লেস, এখানে সবাই ড্রাগন বোট কম্পিটিশন করে, বাংলাদেশে যেটা বলে বাইস নৌকা। এখানে দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ একটি জায়গা। আপনাদের আমি দেখাবো এই জায়গাটার সৌন্দর্যটা, তো আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখতেই পারছেন এখানকার সৌন্দর্য, যদিও অনেক রোদ, তারপরেও এখানে অনেক মানুষ আসছে, বিশেষ করে হলিডেতে সবাই আসে। আজকে রবিবার, হলিডের দিন, এখানে অনেক বাইস আছে, বাইস নৌকা আছে, সবাই এখানে ঘুরতে আসে। অনেক রোদ্রের কারণে হয়তো বা আসতে পারে নাই। তো বিল্ডিংগুলো দেখতে পারছেন, এগুলা সব হলো প্রাইভেট বিল্ডিং। আর সামনে তো দেখতেই পারছেন অনেক দূরে ম্যারিনা বেও দেখা যায়। আমি 2016 সালে ভাইস কম্পিটিশনে আসছিলাম, অনেক আনন্দ, অনেক মজা লাগে। এটা শুধু তারাই উপভোগ করতে পারবো যারা এখানে একবার আসছে, এখানে প্লে করছে, তারা জানে যে এটা আনন্দ, এটা মজা কতটুকু। দেখতেই পারছেন সবাই এখানে বাইস নৌকা দিয়ে এনজয় করতেছে। এখানকার যে সৌন্দর্যটা, পতাকা, সিঙ্গাপুরের ন্যাশনাল ফ্ল্যাট, প্রতিটা জায়গায় ফ্ল্যাট আছে, ন্যাশনাল ফ্ল্যাট। খুবই সুন্দর একটি জায়গা এটা। এখানে যেটা দেখতে পাচ্ছেন একটা শপিং সেন্টার, ছোট্ট বাট খুবই সুন্দর, আইকনিকস। আমি আপনাদের স্টেডিয়ামে নিয়ে যাব, স্টেডিয়ামের কাছাকাছি, অনেক সুন্দর। যদিও অনেক রৌদ্র, তবুও অনেক মানুষ এই রৌদ্রে এনজয় করতেছে, খেলতেছে, সাইকেল চালাইতেছে। অনেক সুন্দর এই জায়গাটা, দেখতেই পাচ্ছেন ছোট বাচ্চা তার মা একসাথে সাইকেল চালায়, দেখলে খুব কষ্ট লাগে। আমারও বাচ্চা আছে, মনটা চায় বাচ্চাকে নিয়ে এখানে আসি। যদিও অনেক রোদ, তবুও মানুষ খেলতেছে। মানুষ যখন খেলে তখন চিন্তা করে না রোদ না কি, বৃষ্টি না কি। ওয়াও, সুন্দর একটি জায়গা খেলার জন্য। চলে আসলাম কালাং স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম। স্টেডিয়ামটা অনেক সুন্দর, এটা পুরাটা ওপেন করা যায়, খোলা যায়, বৃষ্টি আসলে আবার ঢেকে ফেলায়। দুইটা লায়ন এখানে, লায়নটার উদ্দেশ্য, সিঙ্গাপুরকে লায়ন সিটি বলে, তাই প্রত্যেকটা জায়গায় দেখতে পারবেন যে তারা লায়নের যে প্রদর্শনটা এখানে রাখছে, অনেক সুন্দর। দেখতেই পাচ্ছেন আমার আশেপাশে এখানে বাচ্চারা খেলে, তাদের ফ্যামিলি নিয়ে আসে। আরেকটা সুন্দর জায়গা আছে, সেটা হলো উপরে, উপরে দেখতে পাচ্ছেন বাচ্চাদের প্লেগ্রাউন্ড, এখানে সুইমিং করে বাচ্চারা অনেক এনজয় করতে পারে। আর এই স্টেডিয়ামটার যে হিস্টোরি এখানে দেওয়া আছে, হিস্টোরিটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সবাই দেখে নেবেন। অনেক সুন্দর একটা পরিবেশ। সামনে যে বিল্ডিংটা দেখতেছেন, সিঙ্গাপুরের আইকনিক বিল্ডিং, যে বাঁকা বিল্ডিংটা, এটা এই বিল্ডিংটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, গ্লাস দিয়ে তৈরি। শপিং সেন্টারে যাব এখন, মজা করে খাবো। কালাং শপিং সেন্টার, এখানে ঢুকতেও পারমিশন লাগে। ভিতরে যাব এখন, কিছু খাইতে, খিদা লাগছে, লাঞ্চ টাইম। সুন্দর একটি গেমস বক্স বাচ্চাদের খেলার জন্য, ভিতরে আমরা যাব না, এখানে ঢুকতে হলে স্ক্যান করতে হয়। অনেক সুন্দর গেম বক্স,
আমার বাচ্চারে এখানে নিয়ে আসবো ইনশাআল্লাহ, নভেম্বরে নিয়ে আসবো। শপিং সেন্টারে আইসা একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম, সেটা হলো আপনাদের দেখাইতেছি অবাক করা জিনিস, অবাক হইলেও বাস্তব সারপ্রাইজ। মেড ইন বাংলাদেশ, সিঙ্গাপুরে অনেক এক্সপেন্সিভ একটা দোকান, অথচ এই দোকানে দেখুন মেড ইন বাংলাদেশ, সব বাংলাদেশি টি শার্ট এখানে। দেখেই তো মনটা ভরে গেল, কি সুন্দর সুন্দর টি শার্ট মেড ইন বাংলাদেশ। এই টি শার্টটা কিনুন, দামটা অনেক, প্রাইসটা দেখতে পারছেন $19 একটা টি শার্ট। তবে $19 হইলেও টি শার্টটা দেখতে কি সুন্দর একটা খেলা, অনেক শক্তি লাগে, এত সহজ না এখান থেকে উঠতে। দেখতে যতটা সহজ বাস্তবে ততটা না। তাদের বডি দেখতে পাচ্ছেন, কি বডি, ওয়াও। এটা নিচে অনেক আছে, অনেক কষ্ট করে উঠতেছে, কি যে মজা পায় এটা খেলতে। এটা নিচে অনেক বড়, নিচেও আছে সবাই ওয়েটিং আছে খেলতেছে, মেয়েরা উঠব। খুব সুন্দর শপিং সেন্টার, আমরা উপরে যাব কোথায়, এখানে যাব কোরিয়ান রেস্টুরেন্ট, কোরিয়ান হালাল ফুড এখানে যাব। আমরা এখন অর্ডার দিব খাবার, খাবার অর্ডার দেব এখন, খাবইলো কি খাবো, এটা খাবো, এটা আমার ফেভারিট খাবার। চলে আসছে আমার খাবার, এখন আমি খাবো কোরিয়ান হালাল ফুড। কোরিয়ান হালাল ফুড খুবই টেস্টি, মাছটা দেখতে পাচ্ছেন একবারে গরম, মজার একটি মাছ। কিমচি, এটাকে বলে কোরিয়ান কিমচি, খুবই টেস্টি। এই শুটকিটা অনেক মজা, আর চিলি সাথে চিলি, খাবারটা মাছটা দেখতে পাচ্ছেন ফ্রেশ মাছ, একবারে ফ্রেশ। এটাকে বলে কিমচি, খুবই স্বাদের একটা কিমচি, অনেক স্বাদ। এটা একসাথে যদি আমরা মিক্স করে খাই, কিমচিটা অনেক টেস্ট। মাছটা তো কি বলুন, এত টেস্ট, যে না খাইছে সে বুঝবে না, অনেক টেস্টি একটা ফিশ। সুন্দরভাবে এটা সিদ্ধ হয়েছে। কেউ বলতে পারবেন সবাই এখানে কি জন্য দাঁড়িয়ে আছে, কি দেখতেছে,